Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2021 সালের 5 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। আবুল, বাবুল ও কাবুল একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার, তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত সমান। 2020 সালের 1 জানুয়ারি তারিখে মূলধন হিসেবে উদ্বৃত্ত ছিল যথাক্রমে 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা। আবুল ও কাবুল মাসিক 5,000 টাকা ও 3,000 টাকা বেতন প্রাপ্ত হবে। মূলধন উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে আবুল, বাবুল ও কাবুল যথাক্রমে 5,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা ও 6,000 টাকা কারবারতে নগদ উত্তোলন করেছিলেন। আবুল 2020 সালের 1 জুলাই 50,000 টাকা কারবারকে ঋণ স্বরূপ প্রদান করে। উপর্যুক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট লাভ 3 লক্ষ টাকায় উপনীত হয়। কোয়াতে আমার কাছে জানতে চেয়েছে আবুলের ঋণের সুদ নির্ণয় করো। খতে আমার কাছে জানতে চেয়েছে লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করো। গতে আমার কাছে জানতে চেয়েছে আবুল ও কাবুলের মূলধন হিসাব তৈরি করো। আমার অঙ্কের মধ্যে কি কি আছে? প্রথমে মূলধন হিসাবে ব্যালেন্স দেওয়া আছে, এখানে বেতনের কথা বলা আছে, তাহলে মূলধনের, আর এখানে মূলধন উত্তোলনের উপর সুদ, তাহলে মূলধনের সুদ পেলাম, বেতন পেলাম, উত্তোলনের সুদ পেলাম। উত্তোলন হচ্ছে কি? প্রত্যেক মাসের শেষ তারিখে, অর্থাৎ এগুলোর উপর 5.5 মাসের সুদ ধরবো, 12 মাসের উত্তোলন বের করে 5.5 মাসের সুদ ধরবো। আর এখানে ঋণের সুদ, তাহলে আমাদের মোটামুটি অনেক কিছুই আসলো, উত্তোলনের সুদ আসলো, মূলধনের সুদ আসলো, বেতন আসলো, ঋণের সুদ আসলো, এই চারটে জিনিস আসলো। তাহলে আমরা আসি প্রথমে কতে আবুলের ঋণের সুদ নির্ণয়। আবুলের ঋণের সুদ, তাহলে 50,000 টাকার উপর 6% হবে 6 মাসে, অর্থাৎ আবুল প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করেছে 50,000 টাকা 1 জুলাই তারিখে। তাহলে ঋণের উপর সুদের হার উল্লেখ নাই, আমরা জানি যে ঋণের উপর সুদের হার উল্লেখ না থাকলে 6% হবে সুদ ধরতে হয়। তাহলে 50,000 টাকা ইন্টু 6% 6 মাস 1,500 টাকা, তাহলে 1,500 টাকা বেরোলো আবুলের ঋণের সুদ ক। খতে আমরা আসি লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করতে বলছে। আমাদের প্রতিষ্ঠানের পার্টনারদের নাম আবুল, বাবুল ও কাবুল। লাভ লোকসান বন্টন হিসাব 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য, এই পাশে ডেবিট, এই পাশে ক্রেডিট। আমরা জানি যে ডেবিট পাশে আসবে মূলধনের সুদ, ঋণের সুদ, বেতন, ক্রেডিট পাশে আসবে নিট মুনাফা, উত্তোলনের সুদ, পণ্যোত্তোলন যদি থাকে। তাহলে এই পাশে তিনটি জিনিস, এই পাশে তিনটি জিনিস, তারপর যোগ বিয়োগ করে আমাদের বন্টনযোগ্য মুনাফা হইলে ক্রেডিট পাশ বড় হবে, ডেবিট পাশে আরেকটি জিনিস আসবে বন্টনযোগ্য মুনাফা। আমরা আসি আমাদের প্রথমে ক্রেডিট পাশে বিশদ আয় বিবরণী, নিট মুনাফা 3 লক্ষ টাকা দেওয়া আছে, আমরা লিখলাম। তারপরে এই পাশে আমরা হেডলাইন দিই অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ, আমার টাকার পরিমাণ দেওয়া আছে 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, তার মানে উত্তোলন হচ্ছে 5%, তাহলে 2 লক্ষ টাকার উপর 5% দেয় 10,000 টাকা, 3 লক্ষ টাকার উপর 5% দেয় 15,000 টাকা, আবার 2 লক্ষ টাকার উপর 5% দেয় 10,000 টাকা। যোগ করে আমরা তিনজনের টা বসাই দিলাম, আবুল, বাবুল, কাবুল, যোগফল আমাদের 35,000 টাকা। এই পাশে আমরা চলে আসি অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলন সুদ। আবুলের, আবুল প্রতি মাসের শেষ তারিখ উত্তোলন করেছে 4,000 টাকা, 4,000 টাকার উপর 12 দিয়ে গুণ করলে 4 বারো 48,000 টাকার উপর হবে,
তারপর 5% এর সুদ 5.5% এর সুদ বের করলে 1100 টাকা বাবুলের আসে 1375 টাকা কাবুলের আসে 1650 টাকা এটা আমরা অঙ্কের শেষে দেখব যে আমরা সুদটা কিভাবে বের করেছি বের করে দিব ইনশাআল্লাহ তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 4125 টাকা তাহলে এই পাশে পেলাম আমরা মূলধনের সুদ এই পাশে পেলাম নেট মুনাফা আর উত্তোলন সুদ তাহলে এই পাশে আমরা আরো পাবো ঋণের সুদ আর বেতন আমরা আসি অংশীদারদের মূলধন হিসাব বেতন আবুল আর কাবুল আমাদের বেতনের কথা বলা আছে মাসিক 5000 আর 3000 টাকা 5000 টাকা করে হলে 5 12 60000 টাকা 3000 টাকা করে হলে 3 12 36000 টাকা যোগ করলে আমরা পাচ্ছি 96000 টাকা এরপর আছে আবুলের ঋণ হিসাব আমরা যা আমরা ঋণের সূত্রে এই পর্যন্ত সবগুলো অঙ্কে ঋণ হিসাব স্থানান্তর করেছি আপনারা চাইলে মূলধন হিসাব স্থানান্তর করতে পারেন তবে আমার মতে ঋণ হিসাব স্থানান্তর করাটাই ভালো আমাদের ঋণের সুদ পেয়েছি আমরা 1500 টাকা এরপর আমরা আসি ক্রেডিট পাশের সবগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি 304125 টাকা এইটা আমরা ডেবিট পাশে নিয়ে আসলাম 304125 টাকা এখান থেকে ডেবিট পাশের সবগুলো বিয়োগ করলে আমরা পাচ্ছি 171625 টাকা 171625 টাকা এটাকে আমরা তিনজনের মধ্যে সমান করে ভাগ করে দিলে আমরা পাচ্ছি 57208 টাকা আবুল বাবুলও 57208 টাকা কাবুল 57209 টাকা এক টাকা বাড়ায় কমায় আমাকে এই টাকাটা মিলাতে হবে এই ছিল আমার লাভ লোকসান বণ্টন হিসাব এরপর আমরা দেখব আবুল ও কাবুলের মূলধন হিসাব মানে আবুল ও কাবুলের মূলধন হিসাব আমার পাশে ডেবিট এই পাশে ক্রেডিট এটা হচ্ছে গ আমরা গতে চলে আসি তারিখ বিবরণ আবুল টাকা কাবুল টাকা আবার তারিখ বিবরণ আবুল টাকা কাবুল টাকা আমরা জানি যে মূলধন হিসেবে আমরা কি করব ক্রেডিট পাশে সর্বপ্রথম আমরা মূলধন হিসেবে ব্যালেন্সটা নিয়ে আসব ক্রেডিট পাশে সর্বপ্রথম আমরা মূলধন হিসেবে ব্যালেন্সটা নিয়ে আসব 2020 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আমরা জানি আবুলেরও 2 লক্ষ টাকা কাবুলেরও 2 লক্ষ টাকা আর ডেবিট পাশে সর্বপ্রথম নিয়ে আসব উত্তোলনটা উত্তোলন আমাদের ছিল আবুলের 4000 কাবুলের 6000 4 12 48 6 12 72000 টাকা এরপর আমরা দুই পাশে ডিসেম্বর 31 তারিখ দিয়ে লাভ লোকসান আবন্টন হিসাব হেডলাইন দিব যেহেতু আমার লাভ লোকসান আবন্টন হিসাবে দুই পাশেই আমার ফিগার ছিল আমার ডেবিট পাশে জিনিসগুলো ক্রেডিট পাশে চলে আসবে মূলধন সুদ 10000 10000 বেতন 60000 36000 মুনাফার অংশ 57208 57209 আর এই পাশে চলে আসবে উত্তোলন সুদ 1100 1650 এরপর আমরা যোগ বিয়োগ করব আবুলেরটা যদি যোগ করি আমার এই 2 লক্ষ 10000 60000 57208 এগুলো যোগ করলে আমরা পাচ্ছি 3 লক্ষ 27208 টাকা এগুলো যোগ করলে আমরা পাচ্ছি 3 লক্ষ 27208 টাকা এই 3 লক্ষ 27208 টাকা আমরা ডেবিট পাশে নিয়ে আসব 3 লক্ষ 27208 টাকা এখান থেকে 48 আর 1100 টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি 2 লক্ষ 78108 টাকা এই বরাবর আমরা ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি লিখব এরপর আমরা আসি কাবুল কাবুলেরটা যদি যোগ করে 2 লক্ষ 10000 36000 আর 57209 যোগ করলে 3 লক্ষ 3209 টাকা এই 3 লক্ষ 3209 টাকা আমি ডেবিট পাশে নিয়ে আসব 3 লক্ষ 3209 টাকা এখান থেকে আমি 72000 বিয়োগ করব আর 1650 বিয়োগ করব বিয়োগ করলে আমার থাকতেছে 2 লক্ষ 29559 টাকা এটা আমরা ব্যালেন্স শীটে বরাবর লিখে দিব আর যেহেতু আমরা ঋণের সুদটা আনি নাই আবুলের ঋণের সুদটা আমরা একটা টিকে লিখে দিব আবুলের ঋণের সুদ ঋণ হিসেবে স্থানান্তর করেছে করা হয়েছে তাই মূলধন হিসেবে আসেনি আমরা এইভাবে অঙ্কটা করে দিব আমরা যে ওয়ার্কিং গুলো শুরুতে দেখাইনি সেটা আমরা শেষে দেখিয়ে দিয়েছি আমরা আসি গণনা নম্বর এক আবুলের ঋণের সুদ নির্ণয় 50000 টাকার উপর 6% 6 মাসে 1500 টাকা উত্তোলনের সুদ 4000 টাকা করে এই যে উত্তোলন সুদ আমরা এর আগের অঙ্কগুলোতে একভাবে দেখাইছি আগে আর এখানে আরেকভাবে দেখিয়েছি আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা করবেন এখানে আমরা 12 দিয়ে গুণ করি নেই 12 দিয়ে ভাগ করি নেই অর্থাৎ আমরা 4000 কে 12 দিয়ে গুণ করলে 48000 টাকার উপর 5% করলে আমাকে আবার 12 দিয়ে ভাগ করে 5.5 দিয়ে গুণ করা লাগতো আমি এখানে সরাসরি 4000 কে 5% করে 5.5 দিয়ে গুণ করেছি এইভাবে করা যায় আপনাদের কাছে যেভাবে সহজ লাগে আগের অঙ্কগুলোর মতো করে করতে চাইলে সেভাবেও করতে পারেন এভাবে করতে চাইলেও এভাবে করতে পারেন এভাবে করলে 4000 টাকা সরাসরি এক মাসে 5% করলাম 5.5% বের করলাম 1100 টাকা বাবুল 5000 টাকা করে প্রতি মাসে উত্তোলন করছে 5% করলাম তাহলে এক মাসেরটা বের হলো 5.5 দিয়ে গুণ করলে 5.5% বের হয়ে গেল
কাবুল 6000 টাকা প্রতি মাসে উত্তোলন করছে, এক মাসে উত্তোলন করেছে 5% করলে এক মাসের উত্তোলনের সুদ, 5.5 দিয়ে গুণ করলে 5.5% উত্তোলনের সুদ বের হয়ে গেল। মুনাফার অংশটা কিভাবে বের করেছি? লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে যোগফল ছিল 3,04,125 টাকা, ডেবিট পাশে মুনাফার অংশ ছাড়া বাকিগুলোর যোগফল ছিল 1,32,500, এটা বিয়োগ করলে মুনাফার অংশ বের হচ্ছে 1,71,625 টাকা। এই 1,71,625 টাকাকে 3 দিয়ে ভাগ করছি 57,208 টাকা, আবার 3 দিয়ে ভাগ করছি 57,208 টাকা, এখানে আমরা 57,209 টাকা বা কাবুলের বেলা লিখিয়ে দিলাম। এই ছিল অঙ্ক, আমরা মোটামুটি যদি একটু প্র্যাকটিস করতে থাকি হয়তো আমার পার্টনারশিপের অঙ্কগুলো ভিডিওতে কম সময় লেগেছে, আপনারা অঙ্কটা দুইবার তিনবার করে দেখেন, একটু বেশি করে দেখেন, বা আমি কথাগুলো একটু ফাস্ট বলি, আপনারা একটু অঙ্কটা টেনে টেনে দুইবার তিনবার দেখেন, তাহলে দেখবেন যে মোটামুটি আপনাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।